বিদ্রোহ বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ড কর্তব্য করে তোলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলাশ। পলাশ ভাই, আপনি তো পলাশ নামেই পরিচিত, পুরো নামটা কি? সাজ্জাদ হুসাইন পলাশ। বাট এই নামের সাথে কেউ আমরা পরিচিত না, পলাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাশ সাজ্জাদ বলা হয় আমাকে, মানে আমি নামটা ওইভাবে দিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাট সিঙ্গার পলাশ ইজ মোর পপুলার দেন ইট। ওকে পলাশ ভাই, আপনি অনেক বছর ধরেই কাজ করছেন এবং সবসময় আপনি একটু মিডিয়া ক্যাটাগরির অবস্থানে অবস্থিত, কারণ কি? আমি এরকমই, মানে বেশি প্রচারণা পছন্দ করি না। এটিকে আপনি বংশগতভাবে পাওয়া? হ্যাঁ। মানে আপনার বংশে কে কে প্রচারণা পছন্দ করেন? আমার বাবা এরকম ছিলেন। আপনার বাবাও কি সঙ্গীত শিল্পী ছিলেন? না, উনি আইনজীবী ছিলেন। উনিও আইনজীবী হিসেবে প্রচার চান নাই? প্রচার না, মানে ঢাক ঢোল পেটানো পছন্দ করতেন। আপনিও ঢাক ঢোল পিটানো পছন্দ করেন না? কিন্তু মানুষ তো বলে যে ঢাক ঢোল আসলে পিটাতে হয় না, ঢাক যদি পিটানোর মতো হয় অন্যরাই পিটায়। এখন নিজেরটাই নিজে পিটায়। আপনার সঙ্গীত জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা কি? বড় ব্যর্থতা হচ্ছে আমি ভালো করে গানটা শিখিনি। ওকে, ভেরি অনেস্ট অপিনিয়ন, ভালো করে গানটা কেন শিখেননি? যখন আমি ব্যস্ততা আমার এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আমি কখন রেয়াজ করব, কখন শিখব, এই সময়টা বের করতে পারিনি। বাহ, তাহলে এই থেকে শিক্ষা নেওয়া যায় যে যারা এখন ব্যস্ত তারা সবসময় মনে রাখা উচিত যে ব্যস্ততায় যেন রেওয়াজ না ভুলে যায়। অবশ্যই। তো আপনার জেনারেশনে আপনার সবচেয়ে বেশি পপুলার সিঙ্গার কাকে মনে হয়? আমার জেনারেশনে হচ্ছে মনির খান, আসিফ, রুবেল, নাসির, এরা সবাই পপুলার। ওকে, এরপরে আমরা দেখেছি যে গান বিভিন্নভাবে অন্যরকম হয়ে গেছে 90s-এর। আমরা বিশেষ করে আপনাদেরকে সেই 90s ব্যান্ড বা পরবর্তীতে অনুভূতি, প্রেম, প্রেমের ছ্যাঁকা খাওয়া, এই গানগুলোতে আপনাদেরকে অনেক বেশি আমরা পেয়েছি পাশে। এখন তো গানের ধরন চেঞ্জ হয়ে গেছে, পপুলারিটি ডিফারেন্ট গানে চলে এসছে, এই নতুন ধারাটা সম্পর্কে আপনি কি বলবেন? এই ধারাটা কেমন, এই ধারাটা কেন পপুলার হচ্ছে? নিশ্চয়ই ভালো কিছু আছে, নাহলে পপুলার হবে কেন? এই ভালো কিছুর সাথে কি আপনারা তাল মেলাতে পারছেন? তাল মেলানোর চেষ্টা করছিও না আমি, আমি আমার মতো করে গান করি। আচ্ছা, আপনি একেবারে উদাসীন একটি ভাব ভঙ্গিতে আছেন, আপনি আপনার মতো করে গান করেন, মানে আপনার মতো আপনি কেমন, আপনার গানের স্টাইলটা কেমন, আপনার দর্শনটা কেমন, আপনি একটু খুলে বললে এইসব মানুষ আপনার সম্পর্কে জানতে পারে। আমি ভালো কথায় যে সুরটা আমার কাছে ভালো লাগে, মনে হয় যে সুর কথার সাথে গিয়েছে, সেই গানটা আমি করি। এক্ষেত্রে আপনার উপার্জনে কোনো প্রভাব পড়ে না যে আপনি যদি আরেকটু সিরিয়াস হতেন? গান আমার পেশা না, গান হচ্ছে আমি শখে করি এখন এখন এখন, কিন্তু এক সময় তো আপনি পেশা ছিলেন, প্রফেশন সিঙ্গার। তো আপনি পেশা বদল করলেন কেন? যেখানে এই পেশাকে বদল করিনি, আপনি বিকল্প পেশা পাশাপাশি নিয়েছেন। যখন পাশাপাশি মানুষ আরেকটা পেশা নেয়, তার মানে হচ্ছে মূল পেশা তাকে সেইভাবে আর, আমি কখনো দুস্থ শিল্পী হতে চাই না, এই জন্য নিয়েছিলাম। তো আপনি কি মনে করেন যে গানের জগতে থাকলে দুস্থ হওয়ার সম্ভাবনা থাকতো? প্রচুর উদাহরণ আছে আপনার সামনে, আবার প্রচুর এরকমও আছে অট্টালিকা করে রাজা রানী হালতে আছে, তাও আছে। তাহলে এই দুইটার থেকে তো শিল্পীরা শিক্ষা নিতে পারে, খুবই কম। সেটা কি যোগ্যতায় হয়? কিছু যোগ্যতা, কিছু ধরেন পারিবারিক ভাবে পেয়ে যায়। এখানে এসে এই পথে এই পয়সা দিয়ে গাড়ি বাড়ি এবং লাক্সারি জীবন এবং গাড়ি বাড়ি আমিও করেছি গানের টাকা দিয়ে, ঠিক আছে, কিন্তু টিকে থাকার জন্য পরবর্তীতে যে স্ট্রাগলটা করতে হয় সেটা না যেন না করা লাগে, ওইটা যেন না করা লাগে। বিকল্প পেশা, আপনার বিকল্প পেশাটা কি? আমি ইম্পোর্টার। সেখানেও কি আপনি প্রচার বিমুখ এবং উদাসীন? না, প্রচুর প্রচার ওখানে। তার মানে ওখানে আপনি মধু পেয়েছেন, প্রচারে নেমেছেন, এখানে মধু কমে গেছে, প্রচার কমিয়ে দিয়েছেন। ওটা হচ্ছে প্রচার না হলে আপনার ব্যাপারটা হবেই না। এখানেও তো তাই, কারণ প্রচারের যেহেতু প্রসার, এখানেও তো তাই। তাহলে এখানে আপনি উদাসীন কেন? আসলে আমার আসলে গানের এত বছর হয়ে গেছে, তো আমার এখন আর মানে আপনার বোরিং লাগছে, একটু চেঞ্জ দিতে ইচ্ছে করছে। ওকে, আপনার কাছ থেকে যে গানটি আমরা শুনতে চাই সেটি হচ্ছে আপনার গাওয়া না, কিন্তু আপনি সবসময় মনে করেন ওই গানটি বাংলাদেশের সবচেয়ে সেরা গান। একটা গান আমার মনে পড়ছে, শানাজ রহমতুল্লাহ, প্রয়াত শানাজ রহমতুল্লাহ, শ্রদ্ধেয় শানাজ রহমতুল্লাহর গাওয়া, সেটা হচ্ছে যে ছিল দৃষ্টি সে মানা। যদি একটু গেয়ে শোনাতেন। যে ছিল দৃষ্টি সীমানা, যে ছিল হৃদয়ে রাঙিনা, সে হারালো কোথায় কোন দূর জানা, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যদি ন্যান্সিকে বিয়ে করার প্রস্তাব পান করবেন না? কেন না?
কারণ আমি তো একবার বিয়ে করেছিলাম